আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি KM আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের কমিউনিটির সফলতার মূলে রয়েছে অগ্রজদের যথেষ্ট অবদান। আমাদের অগ্রজরা, আমাদের মুরব্বীরা, আমাদের শিক্ষাবিদরা, আমাদের পথপ্রদর্শকরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের অবদান, তাদের অক্লান্ত পরিশ্রমই আজকে আমাদের সফলতার মূল চাবিকাঠি। আমাদের অনুষ্ঠানে এই ব্রিটেনে বসবাসরত বাঙালি কমিউনিটির যেসব ফিলান্থ্রোপিস্ট, যারা অগ্রজ রয়েছেন, যারা জ্ঞানীগুণী রয়েছেন, তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ দিয়ে থাকি। তাদের কাছ থেকে অতীতের ইতিহাস জানা, আমাদের মাইগ্রেশন স্টোরি, এখানে কীভাবে আমরা সেটল হলাম, কীভাবে আমাদের সমাজ এগিয়ে গেল তা জানা এবং তাদেরকে মূল্যায়ন করার আলোকেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। প্রতিবারের মতো আমাদের আজকের এই অনুষ্ঠানে একজন বিশিষ্ট কমিটির ব্যক্তিত্ব, গবেষক, লেখককে আমি আমন্ত্রণ জানিয়েছি। আসুন, ওনার সাথে আমরা পরিচিত হই। উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আবুল লেইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্মস্থান কোন জায়গা? আমার জন্মস্থান বাংলাদেশ মৌলভীবাজার ডিস্ট্রিক্টের দুল্লপুর গ্রাম। আপনারা ভাই বোন কয়জন? আমরা ফার্স্ট ভাই, সাইড বই। আচ্ছা, আপনার আব্বা আম্মার নাম? আমার আব্বা আসলা হাজি আব্দুস সত্তার সাহেব, মাদার আলী বুননেসা বোতার। প্রথমে আপনার দুর্লভপুর গ্রাম তো একটা ঐতিহাসিক গ্রাম মৌলভীবাজার জেলার। এই দুর্লভপুর গ্রাম আমরা জানি সিলেট বিভাগের প্রথম ইতিহাস লেখক গোলাম আহমদ সাহেবের জন্ম এই গ্রাম। আচ্ছা, তো আমরা অত্যন্ত আনন্দিত আজকে আপনার ভাইয়া। আমি জানতাম স্যার, আপনার লেখাপড়া, প্রাথমিক লেখাপড়া, মাধ্যমিক এবং আপনার হায়ার এডুকেশন কোনো করছেন আপনি? থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চন। আমার একটু সময় লাগবে এটার আনসার দিতে গিয়ে। আমার প্রাইমারি প্রথম আমরা দুল্লপুরের নেক্সট ভিলেজ খনকপুর, খনকপুর একটা প্রাইমারি স্কুল আছিল, অ্যাবাউট 1 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মাই হোম। এখানে প্রাইমারি শেষ করিয়া আমি সেকেন্ডারি স্কুল আজমনি স্কুল, আজমনি জুনিয়র হাই স্কুল, আমার বাড়ি থাকি সে অ্যাবাউট 2 মাইলস উত্তর দিকে মৌলভীবাজার রোডের পাশে, অনেকে জানেন আজমনি হাই স্কুল, জুনিয়র স্কুল। এখানে ক্লাস 5 গিয়ে অ্যাডমিশন নিই, 5 to 8 পর্যন্ত এখানে পড়াশোনা করার পরে এইটু আমি স্কলারশিপ দিই। স্কলারশিপ দেওয়ার পরে আমি এখান থেকে মুভ করিয়া মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল আইলাম। আমি এসএসসি দিই 1966 সায়েন্স গ্রুপ থাকি। এসএসসি দেওয়ার পর আমি সিলেট এমসি কলেজে মুভ করলাম। এমসি কলেজ দ্যাট ইজ 66, এমসি কলেজ থাকি আইএসসি বিএসসি 1970 বিএসসি দিই। দ্যাট ওয়াজ দি লাস্ট পাকিস্তানি ব্যাচ। তো আপনি ডক্টরেট করছেন আপনি ইংল্যান্ডে কোন ইউনিভার্সিটি থেকে? ডক্টরেট করছি ইংল্যান্ডে আমার মিডলসেক্স ইউনিভার্সিটি। কোন বিষয়ে ডক্টরেট হল আপনি? এডুকেশন মেন সাবজেক্ট হল এডুকেশন, টপিক হইল কি বাংলাদেশি চিলড্রেন্স এডুকেশনাল আন্ডার অ্যাচিভমেন্ট। আমরা চিলড্রেন এখানে তো জানো যে এডুকেশন আন্ডার অ্যাচিভড ফর সো মেনি রিজনস, তো এটার উপরে আমি। আপনার এই যে আপনার ডক্টরেট করতে গিয়ে, পিএইচডি করতে গিয়ে যে সাবজেক্ট যেটা আপনার ইসলাম, এই যে বাংলাদেশে খুবই আন্টারেচিভমেন্টের উপরে আপনার এই যে রিসার্চ গবেষণা, আপনার যদি একটু আমরা সামারেট একটু হন, আপনি কিতা ফাইন্ড আউট করতে পারছেন না? আমি ক্যামডেন এডুকেশন ডিপার্টমেন্টও আমি জব পাই এজ এ ক্যারিয়ার্স অফিসার ইন 1993। তখন ক্যারিয়ার্স অফিসার হিসাবে আমার অ্যালোকেট করা হয়েছে কয়েকটা স্কুল আর একটা কলেজ। তো পার্টিকুলারলি একটা স্কুল ইন ক্যামডেন যেখানে 70% আমরা বাংলাদেশি চিলড্রেন। তো আমি আমি দেখলাম আমরা বাংলাদেশি চিলড্রেন এভরি ইয়ার আন্ডার অ্যাচিভ করিয়া যায়, কিন্তু তার পিছনে অনেক রিজন রইয়া গেছে।
ফান্ডামেন্টাল রিজন যেটা দেখলাম যে তারা ল্যাঙ্গুয়েজের ব্লেম দেওয়া হয় যে দে ক্যানট স্পিক ইংলিশ, দে ক্যানট রাইট ইংলিশ কারেক্টলি, এই রিজনেই তারা ফেল করে। কিন্তু আমার কাছে লাগলো না দ্যাট ওয়াজ নট দি মেইন রিজন তাদের। হ্যাঁ, লিঙ্গুইস্টিক্যালি তারা পুয়ার থাকতে পারে, কিন্তু দে হ্যাভ গট এ লট অফ স্কিলস, আদার স্কিলস রয়ে গেছে তাদের। এই আদার স্কিলসটা ফুলেস্ট পটেন্সিয়াল তারা যে অপরচুনিটি নাই ডেভেলপ করার। ন্যাশনাল কারিকুলাম হেল্প করতেছে কিছু স্টুডেন্টস, নট ফর অল দ্যাট টাইম। তো আমি যে করলাম বিভিন্ন ওই স্কুলের বিভিন্ন টিচারের সাথে আলাপ করলাম অ্যাবাউট বাংলাদেশি চিলড্রেন, তারাও আমার লোকে একমত যে মেনি বাংলাদেশি চিলড্রেন কেন আছে তাদের যথেষ্ট স্কিলস আছে, কিন্তু কারিকুলামের এত অপরচুনিটি নাই যে তারা এটা ডেভেলপ করতে পারে। যেমন ক্লাসরুম বেসড লার্নিং তাকিয়া দোজ পিপুল হু আর ওয়েল অফ ইন ইংলিশ অ্যান্ড ম্যাথস এরও এখানে রাইজ করতে পারে, কিন্তু এছাড়াও আদার কী স্কিলস রয়ে গেছে এগুলা ডেভেলপমেন্টের দরকার। তো আমরা বাংলাদেশি স্টুডেন্টসের মধ্যে আমি দেখলাম যে সে বাংলাদেশ থেকে যারা আয় অলদো দে আর গেটিং ভেরি গুড মার্কস ইন ম্যাথস ইংলিশ জিওগ্রাফি এটসেট্রা, এখানে আওয়ার পরে ল্যাঙ্গুয়েজের কারণে তারা একেবারে ডাউন হয়ে যায়, কিচ্ছু করতে পারে, আগুইতে পারে না। এজ এ রিজাল্ট দেয়ার লেভেল ইজ আন্ডার অ্যাচিভার। নট অনলি তারা যারা দেশ থেকে আর অদেশেও যারা আছে এরা অনেক রূপ ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজের কারণে। কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগলো না যে না তাদের যথেষ্ট স্কিলস রয়ে গেছে, যদি কারিকুলাম এই সমস্ত স্কিলস ডেভেলপের সুযোগ থাকতো তারা অনেক কিছু করতে পারতো। তারা প্র্যাকটিক্যাল স্কিলস রয়ে গেছে, প্র্যাকটিক্যালি ইফ ইউ গিভ দেম সামথিং টু ডু প্র্যাকটিক্যালি তারা খুব ভালো রেজাল্ট করতে পারে। আর্ট রুমও একদিন গেলাম, তারা ডিজাইন রুমও গেলাম, গিয়ে দেখলাম যে বাংলাদেশি চিলড্রেন আর গেটিং মোর মার্কস, বেটার মার্কস দেন আদার্স। টিচারদের জিজ্ঞেলাম হোয়াট ইজ দি রিজন, তারা এখানে বেটার করে অন্যখানে তো ভালো করে না, হোয়াট ইজ দি রিজন। এটা কইলা যে বাংলাদেশি স্টুডেন্ট যতটা আছেন তারা প্র্যাকটিক্যাল স্কিলস খুব বেশি, কিন্তু আমরা কারিকুলাম আছে প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপ করার এমন সুযোগ নাই। দেন হেড টিচারের সাথে মিটিং করলাম, এক স্কুল না কয়েক স্কুল, কয়েক ইন্সপেক্টরের সাথে মিটিং করলাম। তারপরে আমি মিনিস্ট্রি অফ এডুকেশনে গেলাম, মিনিস্ট্রি অফ এডুকেশনের সেক্রেটারির লোক আমি পার্সি না দেখা করতাম, বাট ভেরিয়াস পার্সোনালিটিস দেখা করার পরে আমার সাজেশন দেওয়া গেল যে আই হ্যাভ টু টেক ইট ফার্দার, যে আমি যদি হায়ার এডুকেশন এটা নিয়ে ইন্ডিয়া স্টাডি করি দেন দেয়ার কুড বি এ গুড আউটপুট, গুড রিজাল্ট। ওই এটার উপরে আমি স্টার্ট করলাম, দেখলাম যে আর কোনো পিএইচডি হয়েছে না বাংলাদেশি চিলড্রেনের এডুকেশন যোগাযোগ করলাম, তারা হেড টিচার ক্লাস টিচারের লগে যোগাযোগ করলাম, কিছু স্টুডেন্টস আমি সিলেক্ট করিয়া তাদের প্যারেন্টসের লগে যোগাযোগ করলাম। যোগাযোগ করে কইলাম যে তোমরা যদি আপনারা যদি যে করেন আপনাদের ছেলে মেয়েদের স্যাটারডে এক ঘন্টা বা দুই ঘন্টা লাগে কোনো ওয়ার্ক প্লেসমেন্টও দিই, এক ওয়ার্ক প্লেসমেন্ট থাকি তারা যেমন খামটা শিখতে পারবো সাথে সাথে কনভার্সিট করে তারা ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইনক্রিজ হইব। জি জি। তো ক্লাস টেন থাকি আর ক্লাস ইলেভেন থাকি দুই গ্রুপ স্টুডেন্ট আমি চুজ করলাম, যারা আমি স্যাটারডে প্লেসমেন্টও দিব, তারপর তোমার ক্যারিয়ার ইন্টারভিউ আমি করছি। টিচার্স এগ্রিড, প্যারেন্টস এগ্রিড, স্টুডেন্ট এগ্রিড, এমপ্লয়ার তারা কইছে যে ঠিক আছে এভরি স্যাটারডে ফর টু আওয়ার্স। ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার, রিটেইল আপনার কেউ মোটর ইন্ডাস্ট্রি, কেউ হেলথও আছে, কেউ বিভিন্ন আইটি ভিতরে তারা কেরিয়ার এই অপরচুনিটি বা ইন্টারেস্ট অনুযায়ী। অ্যাট দি সেম টাইম আমি এই এই ক্লাসের মাঝে আর একটা গ্রুপ করলাম আমার কোহর্ট গ্রুপ, এই কোয়ালিটি এই কোয়ালিটির এই স্কিলসের স্টুডেন্ট, কিন্তু তারারে আমি আমার প্রজেক্ট আনলাম না, তার স্টাডি করার লাগে ডিফারেন্সটা। জি জি। আমার স্টুডেন্টস যারা স্যাটারডে স্কুল ওয়ান ইয়ার করছে বা ইয়ার ইলেভেন পর্যন্ত যারা করছে আর কি, অ্যাট দি এন্ড অফ ইয়ার দে ডিড ভেরি গুড রিজাল্ট, ভেরি গুড রিজাল্ট। তারা যে সমস্ত স্টুডেন্ট অন্য গ্রুপও আছে আমি ইন্টারভিউ যে করছি না, আমার গ্রুপও আনছি না, তারা স্টাডি করার লাগে, তার অ্যাচিভমেন্ট কম্পেয়ার করার লাগে, কম্পেয়ার করার লাগে, তারা দে ডিড নট ডু ওয়েল। ওই অন্যান্য স্টুডেন্টের মধ্যে বাট আমার গ্রুপের 80% স্টুডেন্ট পাস করছে জিসিএসসি, 80% তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছে, ম্যাথসের দিকে ডেভেলপ হয়েছে, ভেরিয়াস প্র্যাকটিক্যাল স্কিলস ডেভেলপ হয়েছে, অ্যান্ড
ফান্ডামেন্টালি একটা জিনিস হয়েছে যে এই গ্রুপের অনেক স্টুডেন্ট, তাদের মতো অনেক স্টুডেন্ট যারা আগে এসএসসি পড়ে দেওয়ার ন হয়ে আর তারা না কোনো আলো জব দেওয়া হইতো, না কোনো ট্রেনিংও নেওয়া হইতো, বা না কোনো আদার অপরচুনিটিস তারা লেগেছিল। কিন্তু আমার প্রজেক্টও যারা আছে 80% দে গট জবস, তারা জব অফার করা হয়েছে, তারা দে লার্ন দি স্কিলস, আই গট দি ইন্টারেস্ট টু স্টাডি ইট ইন আ হায়ার লেভেল, দেন আই স্টার্ট পিএইচডি স্টাডি অন দ্যাট। এই যে পিএইচডি থেকে আপনি দুর্লুকা এই যে আন্ডার অ্যাচিভমেন্ট স্টাডি করে, আপনার তো মূল কারণগুলো এই যে আমাদের আন্ডার অ্যাচিভারর মূল রিজনগুলো কিতাব দুই একটা পয়েন্ট হল কিতাব ফাইন্ড স্কিলস ডেভেলপমেন্ট, কি স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলস, নিউমারেসি স্কিলস, আইটি স্কিলস, ওয়ার্কিং উইথ আদার্স, ইম্প্রুভিং ওন পারফরমেন্স, দেয়ার আর সিক্স কম্পোনেন্টস অফ কি স্কিলস। ক্লাসরুম বেসও থাকিয়া তারা এই সমস্ত স্কিলস ডেভেলপের সুযোগ নাই, দ্যাট ইজ ওয়াই আমি তারা লাগি ওয়ার্ক রিলেটেড লার্নিং, লার্নিং ফ্রম দি ওয়ার্ক প্লেস। অ্যান্ড এট দ্যাট টাইম সেক্রেটারি অফ এডুকেশন তারা এই সাবজেক্ট ডিসঅ্যাপ্লিকেশনের সুযোগ দিলা, যে দোজ স্টুডেন্ট ক্যানো ডেভেলপ দি স্কিলস দে ক্যান ডিসঅ্যাপ্লাই দেয়ার ন্যাশনাল কারিকুলাম। কয়েকটা সাবজেক্ট করিলা যে মেইন সাবজেক্ট পড়বায় ইংলিশ, মেইন সায়েন্স পড়বায়, বাট আদার সাবজেক্ট সে আর্টস ডিজাইনার্স পড়তে চাও না, এই সময়টা ইউ ক্যান স্পেন্ড উইথ এমপ্লয়ার, এইটা আমার লাগি খুব বড় একটা সুযোগ হইল। থ্যাংক ইউ। আপনার আপনার এই যে একটা নতুন একটা আন্ডার রেজিমেন্ট ফর দ্যাট রিসার্চ করি আপনাদের রিকমেন্ডেশনগুলো দিছে, জি জি জি, আমার বিশ্বাস যে ব্রিটিশ সরকার এডুকেশন ডিপার্টমেন্ট গুলো তারা ফলো করবে, জি 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 ইনশাআল্লাহ, এগুলো তারা 100 অবশ্যই তারা 100 নিছে এগুলো। এবং আজকাল তো ধরে লোক আপনার এই রিসার্চ এবং গবেষণার যে ফসল যেগুলো, জি আজকে আমরা কমিউনিটি অনেক সাকসেস স্টোরি, আর আমরা ছেলে মেয়েগুলো অনেক স্কিল তারা অ্যাকোয়ার করে, তারা জিসিসি লেভেলে অনেক গুড রেজাল্ট করে, আজকে আপনার গ্রাজুয়েশন মাস্টার্স তারা করে, কেমব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটি আমরা ছেলে হল যার ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার, ভেরিয়াস অনেক ডেভেলপমেন্ট আমরা অর্জন, জি। আপনি একটা বই রিসেন্টলি আপনি একটা বই লিখছেন, আপনি দীর্ঘ গবেষণার ফসল, জি, এই বইটার নাম আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1001 ইউনিভার্সাল অ্যাপ্রিসিয়েশনস অ্যান্ড ইন্টারফেথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিস, জি। যে এই যে বর্তমানে সময়ে যেটা আপনার আমরার যে ইসলাম সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমরার সমাজ বা আপনার আজকে ইসলামের নামে কিছু লোকে টেরোরিজম করে, রেডিকালাইজেশন করে, মুসলমান পরিচয় দিয়া সন্ত্রাসী কাজ করে, আমরা বদনামি করেন, বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ওয়েস্টার্ন আপনার রাইটার হলের মাঝে, এই সমস্ত ব্যাপার আল্লাহ রসুলরে আপনার হাইলাইট করার লাগে সারা পৃথিবীর যত নন মুসলিম হল, যারা বড় বড় লেখক হল, গবেষক হল, বড় বড় লোক হল, যারা তারার দৃষ্টিতে ইন ভিউ অফ নন মুসলিম ফিলান্থ্রোপিস্ট রাইটার্স, তারা কি তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আলোকে যে আপনি রিসার্চ করে একটা বই লিখছেন, এই বইটা লেখার লাগে আপনি এনকারেজ কিভাবে হইলা বইটা লেখার লাগে? এই বইটা লেখতে আপনার 3 বছর গবেষণা করতে হয়েছে, জি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আসকিং, একটু কোন যদি আমরা আসকিং দিস কোয়েশ্চেন, এটা সিন্স দি বুক ইজ পাবলিশড, এই বই পাবলিশ হওয়ার পরে ওই একটাই মেইন কোয়েশ্চেন আমার জিজ্ঞানি হয় যে আমি কিলান মোটিভেটেড হইলাম বইটা লেখার লাগে। ফার্স্ট অফ অল আমি চ্যানেল ইকরা বাংলা, রাইট, না আমি কিলান মোটিভেটেড এটা কইতেছি আর কি, চ্যানেল এসের ইসলাম এসেনশিয়াল প্রোগ্রাম আমি রেগুলার দেখি, মাদানী সাহেব আমরা আনসার হিসাবে যে প্রোগ্রাম যে করি, তো মাদানী সাহেব কোনো একদিন জাস্ট একটা পাসিং কমেন্ট করডা যে ভাই সাহেব আপনাদের এডুকেশন আছে, এখন আপনারা ইসলামের জন্য কোনো কিছু করেন, ওয়ার্ক করেন, তো আমি এটা শোনার পরে আমার দিকে পয়েন্ট আউট করছি না, তাই এমন ইন জেনারেল নর্মাল, কিন্তু আমার শোনার পরে আমার ভিতরে বেশ একটা ওয়ার্ক আরম্ভ হইলো যে না আই হ্যাভ টু ডু সামথিং, কিন্তু ইসলাম তো আমার সাবজেক্ট নাই, আমি কর্মকিতা, দেন আই থট ইয়েস আমি রিসার্চে রিলেট করতাম পারি ইসলামের লগে, তখন স্টার্টেড টু ফাইন্ড এ গ্যাপ যে গ্যাপের মাঝে আমি ওয়ার্ক করতাম পারি, তো বিভিন্ন লাইব্রেরি ইন্টারনেট ইত্যাদি সার্চ করতে করতে দেন আই ফাইন্ড আউট ইস দ্যার ইজ এ বিগ গ্যাপ, যে আজ পর্যন্ত এটার উপরে কোনো খাম হয়েছে না, হয়েছে ছোটোখাটো কিন্তু লার্জ স্কেলে কোনো কিছু হয়েছে না, যে নন মুসলিম পার্সপেক্টিভসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের স্টাডি করা, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের লাইফ স্টোরি দেখা, তো আমি বর্তমানে যে আমাদের যে কেওস বিটুইন ওয়েস্ট অ্যান্ড ইসলাম, মেইন রিজন, ওয়ান অফ দি মেইন রিজন ইজ মিস ইনফরমেশন অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই মিস ইনফরমেশন অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং একদিনের নয়, এক সপ্তাহের নয়, এক মাসের নয়, এক বছরের নয়, 1400 বছরের
আস্তে আস্তে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হইতে হইতে এমন এক অবস্থা হয়েছে যে এটা একটা স্ট্রং বিল্ডিংয়ের মতো প্রত্যেক নন মুসলিম যারা অন্তত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিসইনফরমেশন বা মিসআন্ডারস্ট্যান্ড করে আর কি এইভাবে খুব স্ট্রং তাদের মাইন্ডসেটের মাঝে এস্টাবলিশ হয়েছে। তা আমি চিন্তা করলাম যে আমি যদি একটা রিসার্চ করি এখন আর ইফ আই স্টাডি দি ওপিনিয়ন অফ নন মুসলিমস এক্সক্লুসিভলি মুসলিম স্টাডি করলাম না লাগি যে হয়তো বায়াস হয়েছি কি আমি মুসলাম প্রফিট মুসলিম আর মুসলিম যে এভরিবডি উইল সে গুড থিং ফর প্রফিট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো অল নন মুসলিমরা স্টাডি করার লাগে আমি প্ল্যান করলাম। এখন নন মুসলিম স্টাডি করছেন অনেক ব্রিটিশ অথর কারেন আর্মস্ট্রং জন এসপোসিটো অনেক 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 লেখছেন প্রফিট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটো 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 বই। তা আমি ভাবলাম যে না এবং যদি একটা করি যেটা অ্যাবসেন্স রয়ে গেছে সারা দেশের মাঝে টু কম্পাইল এ লার্জ স্কেল বুক টু কম্পাইল দি অ্যাপ্রিসিয়েশনস ফর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার টাইম থেকে এখন পর্যন্ত যে সমস্ত অ্যাপ্রিসিয়েশন হয়ে গেছে নন মুসলিম দ্বারা এগুলোরে কম্পাইল করার লাগে। তখন স্টার্ট করলাম রিসার্চ সেলফ ফান্ডেড 1400 ইয়ার্সের হিস্ট্রি রিভিউ করলাম আর কারেন্ট টেম্পোরারি কন্টেম্পোরারি অনেক এমপিজ লর্ডস মিনিস্টার্স এরা ইন্টারভিউ করলাম। প্রিন্স চার্লসের অনেক কন্ট্রিবিউশনের মধ্যে আছে আমরা প্রিন্স চার্লসের ইন্টারভিউ করছেন ইন্টারভিউ করছি না তার লগে যোগাযোগ করছিলাম তাই না বারে তার ইনফরমেশন ইনফরমেশন অনেক ইনফরমেশন আপনি আর কারা ইন্টারভিউ করলেন এদেশ আপনার যে বিভিন্ন রিলিজিয়নের যারা বড় বড় আপনার হেড অফ দি যেমন আপনার জুইশ কমিউনিটি হিন্দু শিখ আমি জুইশ অনেক জুইশ সিনাগগসও গেছি হিন্দু টেম্পলস লন্ডনের অনেক অনেক মেইন যত চার্চও গেছি বহু চার্চ গেছি আপনার যত লিডিং সিনাগগ কইছি আগে আপনার বৌদ্ধিস্ট চার্চও গেছি বৌদ্ধিস্ট টেম্পলও গেছি কেমব্রিজ ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি এরা টেলিফোনে আমি ইন্টারভিউ নিছি সুইডেন ইউনিভার্সিটি হল্যান্ডের একটা ইউনিভার্সিটি বেশ কয়েকটা ইউনিভার্সিটি টেলিফোনে আমি ইন্টারভিউ নিছি নিয়া 1001 অ্যাপ্রিসিয়েশনস নন মুসলিম অ্যাপ্রিসিয়েশনস কম্পাইল করিয়া এই বই লিখছি। আপনি এই যে বিশাল বই লিখছেন যে 1001 নন মুসলিম অ্যাপ্রিসিয়েশন অ্যাবাউট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এত লোকের ইন্টারভিউ আপনি করছেন 3 বছর আপনি রিসার্চ করছেন আপনি দু একটা কোটেশন করেন যদি যে যারা কাছে ইন্টারভিউ করি আপনি কিতা তার অপিনিয়নটা কিতা তারা হয়েছে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মাহে রবিউল আউয়াল মাস এবং এই মাসে আমরা আল্লাহ নবীরে আমরা স্মরণ করলাম আপনার তার সম্পর্কে নন মুসলিম আপনার যারা বড় বড় আপনার নেতা হল যারা চার্চল লিডার সিনেগাগল লিডার আপনার গুরুদ্বারা লিডার কিতা তার অপিনিয়ন রাইট আমি ট্রাইং টু রিমেম্বার না দু একটা আচ্ছা আমি যে করি সর্বপ্রথম স্টার্ট করি যেটা হিস্ট্রি রিভিউ করছি যেমন এম কে গান্ধী মহাত্মা গান্ধীর কোটেশন আমার সেকেন্ড কোটেশনটা বইটারের মাঝে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেইংস ইজ দ্য ট্রেজার নট অনলি ফর দি মুসলিমস ফর দ্য হোল ম্যান কাইন্ড মহাত্মা গান্ধী হয়েছেন এটা কোরআনের আমরা রইয়া গেছে মহাত্মা গান্ধী আরও অনেক কথা হয়েছেন মহাত্মা গান্ধী সম্পর্কে ডক্টর এন কে সিং খুব সুন্দর বই লিখছেন মহাত্মা গান্ধীর সঙ্গে মহাত্মা গান্ধীর অ্যাকচুয়ালি তার ফ্যামিলির যে সমস্ত ফিলোসফি আছিল মোস্টলি ইসলামিক ফিলোসফি আছিল যাই হোক মহাত্মা গান্ধীর এনাদার কথা হইল যেমন একটা মিসইনফরমেশন অ্যামংস্ট মোস্ট অফ দি নন মুসলিমস যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের টিচিংস ইজ লিঙ্ক টু টেরোরিজম তলোয়ার দেখাইয়া মুসলমানদের মানুষের কনভার্ট করিয়া মুসলমান মানুষের এটার খুব নিন্দা করছেন মহাত্মা গান্ধী নো ইট ইজ নট দ্যাট তলোয়ার লাগছে না এই মেটালিক তলোয়ার নয় ব্যবহারিক তলোয়ার তার ব্যবহার এত ম্যানার দিয়া এত কোয়ালিটি এত ভালো কোয়ালিটি আছে মানুষ অটোমেটিক তান গেছে এসে তার রিলিজন অটোমেটিক ইয়ে লইয়া গেছে এখানে তলোয়ারের কোনো প্রয়োজন না কেউ যদি তলোয়ারের কথা হয় দিস ইজ রং মহাত্মা গান্ধী একটা ব্ল্যাক ব্ল্যাঙ্কেট ইউজ করতাম সবসময় তো তার ফলোয়ার্স অলরেডি জিগাইলা যে আপনি সবসময় ব্ল্যাক ব্ল্যাঙ্কেট ইউজ করেন এখানে তো তাই কইলে আমার লিডারে ব্ল্যাঙ্কেট ইউজ করতাম আর লিডার খেয়ে আসলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা গুড মাইকেল হার্ট এভরিবডি নোজ এবাউট হিম আওয়ার ফার্স্ট কোটেশন এবাউট হিম
যে দুনিয়ার সবচেয়ে বড় মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, তাই 100% র্যাঙ্ক করছেন, ইজ নাম্বার ওয়ান আমরা অনেক তো জানি বা জানি না যে আমেরিকার কোর্টও 30টা ফ্রিজ আছে, মানে কলামের মতো আর কি। একটা কলামের মাঝে লেখা আছে প্রফেট মোহাম্মদ ইজ দ্য বেস্ট লগিভার অফ দি ওয়ার্ল্ড, এন্ড সেম থিং নীল কিনক, লর্ড নীল কিনক লেবার যে লিডার আসলে জি জি লেবার পার্টি এক্স লিডার, ইয়েস প্রফেট মোহাম্মদ ইজ দ্য বেস্ট লগিভার অফ দি ওয়ার্ল্ড। আপনার এই তো দীর্ঘ গবেষণার ফসল যে বই এদেশেও আপনি লর্ড লর্ড কিনক থেকে প্রিন্স চার্লসের ওপিনিয়ন বইয়ের মাঝে আছে, আর কার কার ওপিনিয়ন আছে, এই দেশের কার কার ওপিনিয়ন আছে, অনেক লর্ডস, অনেক মিনিস্টার্স, অনেক এমপিস, আই স্পেন্ড থ্রি ইয়ার্স বিহাইন্ড দেম, থ্রি ইয়ার্স বিহাইন্ড দেম। আপনি লর্ড লেমন্ট, লর্ড লেমন্ট আই হ্যাভ বিন টু হিম, লর্ড লেমন্ট কইল যে কোরআনিক শিক্ষা যদি মুসলমানরা ইফ দে প্র্যাকটিস ইন দেয়ার লাইফ দেয়ার শুড নট বি এনি প্রবলেম, দেয়ার শুড নট ফেস এনি প্রবলেম। খুঁজাখুজি করিয়া না পাইয়া আমি আমেরিকাতে পাইলাম, জুইশ কোম্পানি তারা এটা ফার্স্ট পাবলিশ করছিল, যে হইলে আমি আপনি আগে যে হইলা প্রিন্স চার্লস, প্রিন্স চার্লসে অনেক প্রশংসা করছেন, এটা কইতে গেলে আমার অনেক সময় লাগবো, তাই কইছেন যে বর্তমানে যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মেইন রিজনটা লাগে মিস ইনফরমেশন অ্যাবাউট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি অনুরোধ আচ্ছা আমি আপনার কাছ থেকে আমরা এই ব্যাপারে আরও যেহেতু আরও কিছু একটা দেশে জানতাম আমরা সময় শর্ট হয়ে যায় আর কি। আপনি এই দেশও দিয়ে আপনার এই দেশের কর্মজীবন, আপনি যে ক্যারিয়ার অফিসার আসলা, আপনি পিএইচডি করছেন, অনেক দীর্ঘদিন এদেশে অবস্থান করা, কোনো ধরনের প্রবলেম ফেস করছেন না আপনি যে বর্ণ হামলা বা আপনার এই যেটা ইনস্টিটিউট রেসিজম এরকম কোন প্রবলেম ফেস করছেন কোনো সময় আপনি, আপনার এই সফলতার কোনো বাধা কোনো সময় পাইছেন না আপনি কোনো কিছু? পার্সোনালি আমি আমি কোনো আনো পাইছি না, পার্সোনালি কোনো আনো পাইছি না, বাট অন্যান্য জায়গার অন্যান্য মানুষের আমি বিভিন্ন জায়গাত দেখছি এবং নিজে চেষ্টা করছি সাহায্য করার লাগে। আচ্ছা আপনি জানতাম আপনার এই যে আজকে মোটামুটি আমরা কমিউনিটি আপনারা দেশে আইসলা এরপর থেকে কমিউনিটি অনেক আগুয়েছে গিয়া জি জি, এই যে সফলতার মূল কারণটা কি, এই যে আমরা আজকে এমপি আজকে হাউস অফ লর্ডস আমরা বারণে আসেন মনে আগুয়েছি আমরা, তার এটার মূল রিজন বা এটার এনকারেজ কিভাবে কমিউনিটি আগুইলে একটু কইতে পারো আপনার অভিজ্ঞতাটা কি? আমি 1974 ওই দেশ আই, এরপরে আমার মনে আছে ফার্স্ট টাইম ব্রিকলিন মসজিদ যখন আমরার একোয়ারে আই যাই তখন ঈদের নামাজ পড়ছিলাম কি, আর এরপরে তখন ওই রিজেন্স পার্ক মস্কো ওয়াজ এক্সিস্টিং, আমরার যে কোয়েশ্চেন আপনি করছেন স্পেসিফিক কোয়েশ্চেন, দুইটা দুইটা ফ্যাক্টরস আমি কইতাম পারি এটার পিছনে, রাইট রাইট, মানুষের আপনার মাঝে অ্যামাংস্ট আওয়ার কমিউনিটি যে ইন্টিগ্রিটি রয়ে গেছে টু ডু সামথিং ফর আওয়ার ফিউচার, ফর আওয়ার ফিউচার জেনারেশন, দ্যাট ইজ দি ওয়ান অফ দি মেইন রিজন, অ্যান্ড আদার রিজন আল্লাহ হ্যাজ হেল্প, আল্লাহ হ্যাজ হেল্প আস, আল্লাহ হ্যাজ হেল্প আস। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার সাইড ছেলে, দুই ছেলে দুই মেয়ে, যারা সবাই কি গ্রাজুয়েট? আলহামদুলিল্লাহ সবাই গ্রাজুয়েট, প্রফেশনাল কিতা কররা তারা, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে, একজন সফটওয়্যার অ্যানালিস্ট, একজন ডেপুটি হেড স্কুলের, একজন রিসার্চ অফিসার, একজন হিস্ট্রি টিচার। এখন আপনি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন সমাজ, আপনার ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত হয়েছেন, আমরা যে সমাজের আরও আগে নিতাম চাই এই বিলাতে বাঙালি কমিউনিটিরে বাংলাদেশি সমাজরে, তা আপনার উপদেশ কিন্তু আমরা দর্শক উদ্দেশ্যে একটু হইন যদি আপনি। এডুকেশন ইজ দ্য মেইন ফ্যাক্টর, উই হ্যাভ টু এডুকেট আওয়ার পিপুল, উই এডুকেট আওয়ার চিলড্রেন, অ্যান্ড ই শুড টেক ইট এজ এ প্রাইম কনসার্ন। তো আপনার এই সময় দলে আবার ধন্যবাদ জানাইলাম, ভবিষ্যতে কোনো অনুষ্ঠান আরও আমরা জানার চেষ্টা করব। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যে সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম বিশিষ্ট গবেষক, লেখক, শিক্ষাবিদ ডক্টর আবুল সাহেবের সাথে, আশা করি অনুষ্ঠানে আপনার ভালো লেগেছে, আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন, ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।